ফ্রেন্ডস, আমি সমন্বয় ব্যানার্জির চ্যানেলে এই দীপাঞ্জন চক্রবর্তীর আমি বক্তব্য শুনছিলাম। উনি বলছেন যে এই যে পঞ্চায়েত ভোট এক দফায় হচ্ছে, এই এক দফাটাকে ক্যান্সেল করে যদি মানে দুই তিন দফায় করা যায় তাহলে নাকি ভালো হবে, কারণ এক দফায় অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, এতগুলো জায়গা, তারপরে কেন্দ্র বাহিনী যেই পরিমাণ আসছে তার মানে সবাইকে সামলানো সম্ভব হবে না এক দফায় ভোট হলে। এটাকে যদি দুই তিন দফায় করা হয় তাহলে সব থেকে ভালো হবে, তাহলে কোনো রকম হিংসা হবে না, কোনো রকম ঝামেলা হবে না, আর এক দফায় হলে তাহলে হিংসা হওয়ার চান্সেস থাকে। এটা আমি শুনছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্যে। তো এই বিষয়টা একটু দেখা উচিত নির্বাচন কমিশনের, যে এই ভোটটাকে দুই তিন দফা যেন করে দেওয়া যায়। ঠিক আছে, এটা আমার বলার বক্তব্য। এই বিষয়টা সবাই দেখুক, এই ভোটটাকে যদি দুই তিন দফায় করে দেওয়া যায় ঠিক আছে তাহলে খুব ভালো হবে, কারণ কেন্দ্র বাহিনী এসে গেছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই যে এক দফায় ভোটটা এটা একটু সমস্যা হতে পারে। দু তিন দফা ভোট হলে খুব ভালো করে ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হবে, ঠিক আছে, সবাই শান্তিতে ভোট দিতে পারবে, এটা হচ্ছে বিষয়।